আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনি কি আপনার স্মার্টফোনের চার্জ ধরে রাখতে চান? আপনার স্মার্টফোনের চার্জ কি দ্রুত ফুরিয়ে যায়? আপনি কি আপনার স্মার্টফোনের চার্জ ধরে রাখতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি কোথাও স্কিপ না করে এই ভিডিওটির কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আর এই কৌশলগুলো আপনার সেটে ব্যবহার করুন। অবশ্যই আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের চার্জ ধরে রাখতে পারবেন। বন্ধুরা, সারাক্ষণ স্মার্টফোনে ব্যস্ত থাকেন, কখনো সোশ্যাল মিডিয়ায় বুদ, আবার কখনো গেমস নিয়ে ব্যস্ত। এছাড়া তো ফোনে কথা বলা, ভিডিও কল, অফিসের বার্তা আদান প্রদান তো থাকছেই। এত বেশি ব্যবহার করার ফলে স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। বন্ধুরা, বাইরে থাকলে অনেক সময় চার্জ দেওয়ার ব্যবস্থা থাকে না, তখন পড়তে হয় মহা বিপদে। বন্ধুরা, আজকে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের চার্জ ধরে রাখার কয়েকটি কৌশল আলোচনা করব। বন্ধুরা, প্রথমেই বলি, অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি সঠিকভাবে চার্জ করার ব্যাপারে। প্রথমে স্মার্টফোনের চার্জ ধরে রাখার জন্য ফোনটিকে সঠিকভাবে চার্জ করতে হবে। দ্রুত চার্জ হয় এমন চার্জার ব্যবহার করবেন না। বন্ধুরা, ভালো মানের চার্জার ব্যবহার করুন। সবচেয়ে ভালো হয় আপনার স্মার্টফোনে নিজস্ব চার্জারটি ব্যবহার করলে চার্জ করার ক্ষেত্রে। এছাড়াও সারা রাত ফোন চার্জ দেওয়ার অভ্যাসও ত্যাগ করতে হবে। স্মার্টফোনের চার্জিং ব্যাকআপ রাখার সবচেয়ে কার্যকরী কৌশল হচ্ছে ব্রাইটনেস কমিয়ে রাখা। ফোনের স্ক্রিনের ব্রাইটনেস সবচেয়ে বেশি ব্যাটারি ব্যবহার করে, তাই ফোনে বেশি ব্যাকআপ পেতে হলে ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখুন। কারণে অকারণে লোকেশন ট্র্যাকার চালু রাখবেন না, যখন প্রয়োজন তখনই লোকেশন ট্র্যাকার চালু করুন। স্মার্টফোনে চার্জিং ব্যাকআপ রাখতে চাইলে সারাক্ষণ ওয়াইফাই বা ব্লুটুথ কানেক্ট করে রাখবেন না। বাড়ি থেকে বের হওয়ার সময় ফোনের ওয়াইফাই বন্ধ করে দিন, অফিসে পৌঁছার পরে আবার ওয়াইফাই চালু করে নিন। বন্ধুরা, স্মার্টফোনের চার্জ কখনোই শূন্য অথবা 100% করবেন না, এতে ফোনের ব্যাটারির ক্ষমতা কমতে শুরু করে। চেষ্টা করুন 80-90% মধ্যে চার্জ বন্ধ করে দিতে। আপনি যদি 60% চার্জিংয়ের পরে চার্জিং বন্ধ করতে পারেন, তবে আপনার ফোনের ব্যাটারি অনেক দিন ব্যাকআপ দেবে। বন্ধুরা, ভিডিওতে এতক্ষণ অ্যান্ড্রয়েড ফোনের চার্জ ধরে রাখার ব্যাপারে যেগুলো আলোচনা করলাম, সেগুলো যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি অবশ্যই মোবাইলের চার্জের ব্যাপারে ভালো ব্যাকআপ পাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।